দীপেন্দুদা, এখানেই তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো। তুমি যেমনটা বলছিলে যে সেনাপ্রধান তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, রাষ্ট্রপতিও তিনিও বলেছেন অন্তর্বর্তী সরকার গঠন করা হবে দ্রুত, তারপর সাধারণ নির্বাচন করা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেমনটা আন্দোলনকারীরা তারা বলছেন যে এই তাদের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোনো সরকারকে তারা সমর্থন জানাবেন না। একদমই তাই। আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি গতকালই ঘোষণা করেছেন যে কোন রাষ্ট্রপতির ঠিক করে দেওয়া সরকার কিংবা সেনা সমর্থিত কোন সরকারকে তারা সমর্থন করবে না। তারা সরকার গঠনের একটা নির্দেশিকা দেবে, সরকার গঠনের রূপরেখা তৈরি করে দেবে, এবং সেই রূপরেখা অনুযায়ী যদি সরকার গঠন হয় তাহলেই তারা সেই সরকারকে মানবে। কারণ সেনা সমর্থিত কোনো সরকার কিংবা রাষ্ট্রপতি ঠিক করে দেওয়া কোনো সরকার, সেই সরকারকে কিন্তু তারা মানতে চান না। যে খবরটা উঠে আসছিল যে হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার গঠন হবে সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে থাকবেন মোহাম্মদ ইউনুস। সুশীল সমাজ থেকে যদি কাউকে প্রধানমন্ত্রী করা হয় সেই নামটা কিন্তু ভাসছিল মোহাম্মদ ইউনুসের, নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুস তার নাম ভাসছিল। কিন্তু যেটা পরবর্তীকালে শোনা যাচ্ছে যে যে অন্তর্বর্তী সরকার গঠন হবে সেই সরকারের প্রধান উপদেষ্টা পদে থাকবেন এই মোহাম্মদ ইউনুস, এবং প্রধানমন্ত্রী হয়তো অন্য কাউকে করা হতে পারে, কিন্তু সেটা এখনো পরিষ্কার নয়। তৎপরতা চলছে, সেনা প্রধান তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিনি দেখা করবেন, আলোচনা করবেন, এবং তারপরে 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ গতকালে তিনি যেটা বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে সর্বদল বৈঠক হবে এবং তারপরে সিদ্ধান্ত হবে কিভাবে অন্তর্বর্তী সরকারটা গঠন হয়। এবং গতকালই আমরা দেখেছি যে বিএনপির যিনি কার্যনির্বাহী প্রধান তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, অত্যন্ত বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি, এবং তিনি সেটা গতকালই জাতির উদ্দেশ্যে যখন তিনি ভাষণ দেন তিনি বলেছেন যে বেগম খালিদা জিয়া বিএনপির চেয়ারপারসন তাকে মুক্তি দেওয়া হবে এবং বিদেশে উন্নত মানের চিকিৎসা পরিষেবা তাকে দেওয়া হবে। তার যে চিকিৎসা, তিনি যে অসুস্থ তার চিকিৎসা করা হবে, এবং বিএনপির একাধিক নেতা নেত্রী যারা এখনো জেলে রয়েছেন তাদেরও মুক্তি দেওয়া হবে তিনি ঘোষণা করেছেন। সবকিছু মিলিয়ে রাষ্ট্রপতির তরফ থেকে, সেনা প্রধানের তরফ থেকে শান্তির বার্তা দেওয়া হচ্ছে, অশান্তি না ছড়ানোর বার্তা দেওয়া হচ্ছে, এবং গোটা বাংলাদেশ জুড়ে যে মানে একটা সহিংস ছবি যেটা গোটা বাংলাদেশ জুড়ে দেখা যাচ্ছে সেই ছবিটা যাতে নিভে যায় এবং যাতে এই হিংসা কমে যায় তার বার্তা কিন্তু রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান তারা দিয়েছেন, এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা কিভাবে সমস্যা সমাধান করা যায় সেই বার্তাও কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু আন্দোলনকারীদের যে অন্যতম দাবি, এই মুহূর্তে তারা যে দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কারণে, কারণ রাষ্ট্রপতি ঠিক করে দেওয়া কোনো সরকার কিংবা সেনা সমর্থিত কোনো সরকারকে তারা মানবে না, তাহলে তারা কি চাইছে? আন্দোলনকারীরা যে আন্দোলন করছে তাদের যে আন্দোলন ছিল এবং এই যে কোটা সংস্কার এবং সরকারি চাকরিতে যে সংরক্ষণ, সেই দাবি নিয়ে তারা যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলন কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু অনেকটাই সীমিত হয়ে যাওয়ার কথা। কিন্তু হাসিনা সরকারের পতন, আওয়ামী লীগ সরকারের পতন চেয়ে তারা ঠিক কোন দাবি নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করতে চায় সেটা এখনো কিন্তু স্পষ্ট নয়, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। এবং পরবর্তী যে পদক্ষেপ, সেই পদক্ষেপের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে বাংলাদেশে এই মুহূর্তে কি পরিস্থিতি ঘটছে এবং পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনে কি ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন ছিলেন।